আসসালামু আলাইকুম। রেইনড্রপস প্রাইভেট প্রোগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের ক্লোজ টপিক্স নিয়ে আলোচনা করব। ক্লোজ টপিক্স দুইটা পার্টে বিভক্ত করা থাকবে। আজকে হচ্ছে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। ক্লোজ মানে আমরা সবাই জানি হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ বলতে বুঝি একটি সেন্টেন্সের অংশবিশেষ। তো এবার হচ্ছে আমরা ক্লোজের গঠনটা লক্ষ্য করব, যে ক্লোজের গঠনটা কেমন হয়। ক্লোজের গঠন হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং ফিনিট ভার্ব থাকবে। ক্লোজের গঠন হচ্ছে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব যুক্ত অর্থপূর্ণ অংশটি হচ্ছে ক্লোজ। এবার আসি সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে কোনো একটি সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। এবার আসি ফিনিট ভার্ব কি। তাহলে ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্ব নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী বসে তাই হচ্ছে ফিনিট ভার্ব, অথবা যে ভার্ব দ্বারা টেন্স শনাক্ত করা যাবে সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। যেমন আমরা যদি গোয়িং শব্দটি লিখি, গোয়িংটা হচ্ছে কোন টেন্স, এটা আমরা শনাক্ত করতে পারবো না, কারণ এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো টেন্স হতে পারে। কিন্তু আমরা যদি এটিকে আম গোয়িং লিখি তাহলে এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, সুতরাং এটি ফিনিট ভার্ব। তো এবার হচ্ছে আমরা ক্লোজের একটা এক্সাম্পল আসি। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে আমরা এখানে লক্ষ্য করি আই হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ বর্ন এখানে হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব যুক্ত যে অংশটি কোনো সেন্টেন্সে একটি অর্থপূর্ণ বা অর্থ প্রদান করবে সেই অংশটি হচ্ছে ক্লোজ। এবার আসি আমরা ক্লোজের ক্লাসিফিকেশনে। ক্লোজ হচ্ছে প্রধানত তিন প্রকার। আমরা এক নম্বর লক্ষ্য করি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অথবা প্রিন্সিপাল ক্লোজ, অথবা মেইন ক্লোজ। দুই নম্বর হচ্ছে ডিপেন্ড ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ অথবা রিলেটিভ ক্লোজ। এবং সর্বশেষ তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা ক্লোজ প্রধানত তিন প্রকার পাইলাম, যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। তো এবার হচ্ছে আমরা প্রিন্সিপাল ক্লোজের গঠনটা লক্ষ্য করব, যে প্রিন্সিপাল ক্লোজের গঠনটা কেমন হয়। প্রিন্সিপাল ক্লোজের গঠন হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, এবং একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স থেকে যদি আমরা এই অংশটিকে, এই ক্লোজটিকে আলাদা করি তাহলে সেটি পরিপূর্ণ অর্থ প্রদান করবে। অর্থাৎ সাবজেক্ট এবং ফিনিট ভার্ব যুক্ত যে অংশটি কোনো সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রদান করবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, যেমন এভরিবডি, এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। তাহলে আমরা এখানে লক্ষ্য করি এভরিবডি লাইকস হিম, এখানে একটা সাবজেক্ট আছে এবং ফিনিট ভার্ব আছে। তাহলে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব যুক্ত যে অংশটি কোনো একটি সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রদান করবে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমরা এখানে লক্ষ্য করি যে অর্থপূর্ণ দিচ্ছে, যেমন হচ্ছে এভরিবডি লাইকস হিম, প্রত্যেকেই তাকে পছন্দ করে, তাহলে এখানে আমরা পরিপূর্ণ অর্থ পাচ্ছি, সুতরাং এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো এবার হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লোজের গঠনটা লক্ষ্য করব। সাবঅর্ডিনেট ক্লোজের গঠনটা হচ্ছে সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজের গঠনটা হচ্ছে সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকবে প্রিন্সিপাল ক্লোজের মতোই। কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লোজ পরিপূর্ণ অর্থ প্রদান করতে পারবে না প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ব্যতীত। আমরা এক্সাম্পলে আসি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড
unless you work hard, you will fail. Unless you work hard, you will fail. তাহলে আমরা এখন লক্ষ্য করি unless you work hard, it was a subject এবং এটা হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব যুক্ত যে অংশটি কোনো একটি সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রদান করতে পারবে না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। আমরা এখানে দেখি এটা লক্ষ্য করি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, কারণ সাবজেক্ট আছে এবং ফিনিট ভার্ব আছে এবং পরিপূর্ণ অর্থ দিচ্ছে যে ইউ উইল ফেল, তুমি অকৃতকার্য হবে। কিন্তু এখানে হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এখানে কোনো পরিপূর্ণ অর্থ পাওয়া যাচ্ছে না। সুতরাং এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তবে সাবঅর্ডিনেট ক্লোজ চেনার কিছু উপায় আছে, যেমন হচ্ছে আমি লিখে দিচ্ছি যে ওয়ার্ডগুলো দ্বারা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয়। যেমন বিকজ, অ্যাজ, সিন্স, দো, অলদো। বিকজ, অ্যাজ, সিন্স, দো, অলদো, অ্যাজ ইফ, বিফোর, আফটার, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, হু, হোম, হোয়াট, হোয়েন, টিল, আনটিল, আনলেস, হোয়ার ইটসেট্রা। বিকজ, অ্যাজ, সিন্স, দো, অল দো, অ্যাজ ইফ, বিফোর, আফটার, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, হু, হোম, হোয়াট, হোয়েন, টিল, আনটিল, আনলেস, হোয়ার ইটসেট্রা। এগুলো থাকলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ হয়, অর্থাৎ এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো ক্লোজ শুরু হয় সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ হয়। তো এবার হচ্ছে আমরা সর্বশেষ কোঅর্ডিনেট ক্লোজটা একটু দেখব যে কোঅর্ডিনেট ক্লোজের গঠনটা কেমন হবে। কোঅর্ডিনেট ক্লোজের গঠনটা হবে এরকম, দুটি সমজাতীয় ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। দুইটি সমজাতীয় ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা থাকবে। দুইটি সমজাতীয় ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা থাকবে। এবার আসি হচ্ছে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী, যেমন হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, অলসো, টু, অ্যাজ ওয়েল অ্যাজ, নাও, ওয়েল, আইদার, ডট ডট, অর, নাইদার, ডট ডট, নর, নেভারথলেস, নেভারথলেস, হাউ ইভার, হায়ার অ্যাস, হায়ার অ্যাস, হোয়াইল, অনলি, দেয়ার ফর, দেন, সো, সো দেন ইটসেট্রা। তাহলে এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো ক্লোজ শুরু হয় তাহলে সেই ক্লোজটি হচ্ছে
কোঅর্ডিনেট ক্লোজ হয়। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, আই সেন্ট হিম এ লেটার অ্যান্ড হি রিপ্লাইড। আই সেন্ট হিম এ লেটার অ্যান্ড হি রিপ্লাইড। তাহলে আমরা লক্ষ্য করি অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং দুই পাশে দুটি ক্লোজ থাকবে এবং সেই ক্লোজ দুটি অবশ্যই সমজাতীয় ক্লোজ হবে। তাহলে দুটি সমজাতীয় ক্লোজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা থাকে তাহলে সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ হয়। তো আমরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের দুটি ক্লাসিফিকেশন আছে, যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বের ক্লোজ আছে, সেটা হচ্ছে আমরা পার্ট টুতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।